তিনটা প্রশ্ন, কোন একটা কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কি? কোনটি, কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোন মানুষটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ? এই তিনটা প্রশ্ন, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অ্যান্ড হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, এই তিনটা প্রশ্ন রাজার দিলে জাগলো এবং নিজে ভাবলেন যদি এই তিনটা প্রশ্নের জবাব যদি আমি সুন্দর সুচারুরূপে যদি পাই, সমাধান যদি মিলে, তাহলে আমাকে কেউ পরাজয় করতে পারবে না, পরাজিত করতে পারবে না, আমি সর্ব অবস্থায় বিজয়ী থাকব। রাজা ডিক্লেয়ার দিলেন রাজ সিংহাসনে বসে চতুর্দিকে, এবং যেই তিনটা প্রশ্নের জবাব সুন্দর সুচারুরূপে এবং সন্তুষ্টিমূলক উত্তর দিবে তাহাকে টাকা খড়ি পয়সা দিয়ে তাহাকে পুরস্কৃত করা হবে। আসলেন বিভিন্ন প্রান্তর থেকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যুক্তিবাদী তর্কবাদী ফিলোসোফার সব মানুষগুলো আসলেন তার এই তিনটা প্রশ্নের জবাব দিতে এবং পুরস্কারে বিজয়ী হতে। আসলেন প্রথম প্রশ্ন ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনো কাজের জন্য। এক একজন এক একটা সময় বলে, কেউ বলে প্রার্থনার সময়, কেউ বলে অপারেশনের সময়, এবং কেউ বললে অন্য কোনো কাজের সময়, কেউ বললে রাজকার্য চালানোর সময়। রাজা তো সন্তুষ্ট নয়, কারণ ভিন্নজনের ভিন্ন ভিন্ন মতামত, কারণ মেনি ম্যানস অ্যান্ড মেনি ওয়ান্ডস। বললেন চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? কেউ কেউ বলেন অপারেশনের কাজ, কেউ কেউ বলেন প্রার্থনার কাজ, কিন্তু এক একজনের এক এক ধরনের উত্তর দেখে আর রাজা সন্তুষ্ট নয়। বললেন তৃতীয় প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নে আমি সন্তুষ্ট নই, সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষকে, হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। কেউ কেউ বললেন ডাক্তার, কেউ বললেন ইঞ্জিনিয়ার, কেউ বললেন টিচার, কেউ বললেন কিং, কিন্তু এক একজনের এক এক ধরনের মতামত দেখে রাজাও কিন্তু সন্তুষ্ট হননি। রাজা ভাবলেন আমার এই সুন্দর এবং সদুত্তর কথায় ভাবম। ভাবতে ভাবতে হঠাৎ একজন মানুষের কথা ওনার নলেজে চলে আসলো, তিনি ওই মানুষের পাশে যাওয়ার জন্য উদ্যত হলেন। কয়েকজন সিকিউরিটি গার্ডকে নিয়ে তিনি নিজে গুড়ায় রওনা হলেন। এই মানুষটার বাড়ি ছিল জঙ্গলের পাশে ছোট্ট একটা গ্রামে। যখন ছোট্ট গ্রামে উপস্থিত হলেন, ওনার সিকিউরিটি গার্ডকে সামান্য দূরে রেখে তিনি অগ্রবর্তী হলেন এবং সাধারণ পোশাক পরিহিত অবস্থায়, রাজকীয় পোশাক নয়, আর উপস্থিত হলেন এবং বললেন, হারমিত, ও মানুষটার নাম ছিল হারমিত, আপনাকে তিনটি প্রশ্ন করতে এসেছি, যদি জবাব পাই তাহলে আমি সন্তুষ্ট হব, তোমাকে পুরস্কৃত করব। মানুষটা পরিশ্রান্ত এবং তার কাজ সম্পাদন তো করতেই হবে, তাহলে আমি কিছু সহায়তা করি। সেই হেতু রাজা তার হস্ত থেকে এই কোদাল বা এই এটা আনিয়া তিনি নিজে খোদাই করতে শুরু করলেন। রাজা কিছু খোদাইয়ের পর রাজা তো পরিশ্রান্ত হয়ে গেলেন, হারমিত আবার আসলো তার হাত থেকে নিয়ে সে নিজে কাজ শুরু করলো। সূর্য ডুবি লগ্ন হয়ে গেছে, রাজা বললেন হারমিতকে, আমার তিনটি প্রশ্নের জবাব এখনো আপনার কাছে পাইনি, আমি আশাবাদী তুমি উত্তর দিতে পারবে, কিন্তু কেন দিচ্ছ না? সূর্য ডুবি লগ্ন হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা নিকটে আসছে, ইত্যবর্তে দেখা যায় এমন একজন মানুষ তার পেটে হাত দিয়ে দৌড়িয়ে আসছে, খুব দ্রুত দৌড়িয়ে আসছে এবং রক্ত চতুর্দিকে ছিটিয়ে ছিটকিয়ে পড়তেছে। আসলো রাজার পাশে এবং সে এখানে এসে বেহুশ হয়ে ডলে পড়ল। সঙ্গে সঙ্গে রাজা এবং সেই শ্রমিক হারমিত উঠে দাঁড়ালেন এবং তার সেবা শুশ্রূষা শুরু করলেন। কিছু সময় কাজ করতে করতে প্রথমে রক্ত মুছলেন একটা কাপড় দিয়ে, পরে আবার আরেকটা গামছা দিয়ে টাওয়েল দিয়ে রক্তগুলো মুছলেন এবং তার সেবা শুশ্রূষায় নিয়োজিত হলেন। কিছুক্ষণ পরে মানুষটার কিছু হুঁশ চলে আসলো এবং রাজার কাছে বলল, মহারাজ আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, এভাবে বলতে শুরু করলো। কিন্তু রাজা বললেন, না না, তুমি কি ভুল করেছো, আমার সাথে কেমন কিছু তো করনি, আমি তো জানি না কি করেছো, কি করেছো, কি হয়েছে বলো। এই কথাবিক্ষত মানুষটি সে জবাব দিল, মহারাজ আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, আপনাকে ক্ষতি করতে, এই সুযোগে আমি ভাবছি আপনাকে হত্যা করা যাবে, কিন্তু আপনার সৈন্য সিকিউরিটি গার্ড যারা পেছনে থাকছিল তাহারা বুঝতে পেরে আমাকে গুলি করেছে, সেই হেতু আমার এই অবস্থা। রাজা ভাবলেন, হায়, এই মানুষটা তো আমার শত্রু ছিল, তাকে আমি শুশ্রূষা করেছি, কিন্তু মানুষটি যে এখন বন্ধু হয়ে গেল। রাজা বললেন, কেমনে, সামান্য বিস্তারিত বলুন। হারমিত বলল,
আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই বর্তমান সময়, যে কাজটা আপনি করেছেন এবং করিয়েছিলেন, আমাকে সহায় করেছেন, ওই মানুষটার রোগীর তিমারদারি করেছেন এবং আনসারের জন্য এসেছেন, তো মানুষটা সেবা সেবা পাইল, সুস্থ হলো, এই সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর যে কাজ এই সময়ের মধ্যে করতেছেন, এই সময়ে এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট এই যে কাজ করতেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটাই, তার মানে দুটোটা উত্তর নাও এই মুহূর্তে এখন। তৃতীয় প্রশ্ন, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে, হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তো এখন এই মুহূর্তে যে আপনার সামনে আছে, যে আপনার সম্মুখে আছে, এই এই মানুষটি হলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। রাজা খুবই সন্তুষ্ট হলেন, সত্যি প্র্যাকটিক্যালি আনসারগুলো তিনি নিজে অনুধাবন করতে পারলেন এবং বললেন, ভাবলেন, বললেন না ঠিকই আনসার, সদুত্তর। রাজা সন্তুষ্ট হলেন, তাকে পুরস্কৃত করলেন। যদি আমার এই ভিডিওর মাধ্যমে শ্রোতাদের দর্শকদের ভিউয়ার্সের যদি কোনো ভালো লাগে, নিশ্চয় ভালো লাগবেই, আর যদি কিছু লেসন কিছু সবক হাসিল করতে পারেন, আমার ভিডিওটা বানানো সার্থক এবং সফল হবে বলে আমি ভাবি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।